السلام عليكم ورحمة الله وبركاته بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد प्रिय शिक्षार्थीबृंद एवं दूर दूरान्त থেকে যারা আমাদেরকে শুনছেন সবাইকে করিমপুর কেকে বয়েজ হাই স্কুল কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে আমি ইলিয়াস আশরাফ আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ ও স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা অষ্টম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা পাঠ্য বইয়ের প্রথম অধ্যায়ের পাঠ সাত শাফাআত নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে যে পাঠটি নিয়ে আলোচনা করছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পাঠ, শাফাআত। প্রথমে আমরা শাফাআত এর পরিচয় জেনে নেই। শাফাআতুন এটা একটি আরবি শব্দ। শাফাআত শব্দটির কয়েকটি অর্থ হতে পারে। শাফাআত এই শব্দটি শাফাআতুন এই শব্দটি আরবি, যার শাব্দিক অর্থ হলো সুপারিশ করা, অনুরোধ করা, কোনো বিষয়ের জন্য আবেদন করা। কি বললাম? সুপারিশ করা, অনুরোধ করা, কোনো বিষয়ের জন্য আবেদন করা। ইসলামী শরীয়তের পরিভাষায় শাফাআত হলো কল্যাণ ও ক্ষমার জন্য আল্লাহ তাআলার নিকট নবী ও রসুলগণের সুপারিশ করাকে শাফাআত বলা হয়। একটু মনোযোগ সহকারে খেয়াল করি, ইসলামী শরীয়তের পরিভাষায় কল্যাণ ও ক্ষমার জন্য আল্লাহ তাআলার নিকট নবী ও রাসূলগণের সুপারিশ করাকে শাফাআত বলা হয়। এই শাফাআত বা সুপারিশ সাধারণত দুইটি কারণে হতে পারে। শাফাআত প্রথমত এই কারণে হবে যে পাপীদের গুনাহগুলো মাফ করে দেওয়ার জন্য, দ্বিতীয়ত মুমিনদের কল্যাণ ও সফলতা লাভের জন্য। শাফাআত সাধারণত দু ধরনের হতে পারে। এক, পাপীদের পাপ মার্জনা করার জন্য, দ্বিতীয়ত পুণ্যবানদের মর্যাদা ও কল্যাণ লাভের জন্য। এই দুই কারণে হাশরের ময়দানে শাফাআত করা হবে। এই শাফাআত আমরা এখন ব্যাখ্যা করব যে এই শাফাআত আমরা কেন বিশ্বাস করব বা এর তাৎপর্য কি। শাফাআতের তাৎপর্য হলো আমরা সকলেই এই বিষয়টা বিশ্বাস করি এবং জানি যে হাশরের ময়দানে যখন সূর্য একদম নিকটবর্তীতে চলে আসবে তখন প্রত্যেক মানুষ অত্যন্ত পেরেশান হয়ে থাকবে। হাশরের ময়দানে প্রত্যেক মানুষের ভালো এবং মন্দের হিসাব নেওয়া হবে। দুনিয়াতে জন্মগ্রহণ করার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমরা যেই কাজই করছি না কেন, প্রত্যেকটা বিষয় আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আমাদের আমলগুলো রেকর্ড করে রেখেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে আমাদের আমলের সম্পর্কে বলেন কিরামুন কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামুন কাতিবিন, দুইজন যে ফেরেশতাদেরকে আমরা জানি, এই দুইজন ফেরেশতা আমাদের সমস্ত কিছুর ব্যাপারে খবর রাখেন। তারা সব কিছু দিন রাত ২৪ ঘন্টা রেকর্ড করে রাখছেন। আর এই রেকর্ডকৃত আমলগুলো হাশরের ময়দানে হিসাব নিকাশ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে প্রত্যেক ব্যক্তিকে জবাবদিহিতার আওতায় আনবেন। আল্লাহ তাআলা বলবেন আমাদের আমল নামাগুলো আমাদের হাতে দিয়ে
আল্লাহ তাআলা বলবেন ইকরা কিতাবাক কাফা বি নাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তোমাদের এই আমলকৃত কিতাবটা তোমরা নিজেরা পড়ো, তোমাদের হিসাব নিকাশ নেওয়ার জন্য এটাই আজকে যথেষ্ট হয়ে যাবে। তার মানে হলো হাশরের ময়দানে আল্লাহ তাআলা আমাদের ভালো এবং মন্দ সব কিছুর হিসাব পাই টু পাই করে নেবেন, আর এই হিসাব নেওয়ার পর কাউকে জান্নাতে আবার কাউকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে। এই যে জান্নাত এবং জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে, সেই সময় যারা জান্নাতে যাবে এবং যারা জাহান্নামে যাবে তাদের ব্যাপারে আমাদের সুপারিশ করা লাগবে। অর্থাৎ হিসাব নিকাশের দিন যে কি করুণ এবং ভয়ঙ্কর পরিণতি হবে, এই হিসাবের ফয়সালা করার জন্য অর্থাৎ জান্নাতের উপযুক্ত যারা তাদেরকে আলাদা করার জন্য, যারা জাহান্নামে যাবে তাদের বিচারের ফয়সালা করার জন্য হাশরের ময়দানে যখন সবাই সমবেত হবে তখন হিসাব কাজ তো আর তাৎক্ষণিক শুরু হবে না। সেদিন সূর্য একদম নিকটবর্তীতে চলে আসবে, আর সেই সময় মানুষ সূর্যের তাপে অসহ্য যন্ত্রণা ভোগ করবে, পাগলের মতো হয়ে যাবে, অস্থির হয়ে যাবে। এই হিসাব কাজ শুরু করার জন্য হাশরের ময়দানের উপস্থিত সমস্ত এই মানুষ এক একজনের কাছে দৌড়াদৌড়ি করবে, ছোটাছুটি করবে যে আমাদের হিসাব কাজ শুরু করে দেওয়ার জন্য। সর্বপ্রথমেই মানুষ দৌড়াইয়া হজরতে আদম আলাইহিসাল্লামের কাছে যাবে, হজরত আদম আলাইহিসাল্লামকে অনুরোধ করবে হিসাব কাজ শুরু করার জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে। হজরত আদম আলাইহিসাল্লাম নিজের অপারগতা স্বীকার করবেন, এরপরে দৌড়ায় আবার যাবে হজরত নূহ আলাইহিসাল্লামের কাছে। নূহ আলাইহিসাল্লাম ও জাতিকে এভাবে দূরে সরায় দেবে যে আমি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করার ক্ষমতা রাখি না, আমি তো নিজে আল্লাহ তাআলার কাছে কোনো কোনো কাজে অপরাধী। তখন নূহ আলাইহিসাল্লাম পথ দেখায় দিবেন, বলবেন তোমরা হজরত ইব্রাহিম আলাইহিসাল্লামের কাছে যাও। জাতি দৌড়ায় হজরত ইব্রাহিম আলাইহিসাল্লামের কাছে যাবে, হজরত ইব্রাহিম আলাইহিসাল্লামও নিজের অপারগতা স্বীকার করবেন। হজরত ইব্রাহিম আলাইহিসাল্লাম শেষ পর্যন্ত দেখায় দিবেন হজরত ঈসা আলাইহিসাল্লামকে। ঈসা আলাইহিসাল্লামের কাছে যখন জাতি বলবে যে আমাদের এই হাশরের ময়দানের অসহ্য যন্ত্রণা ভোগ করতে পারতেছি না, খুব খারাপ লাগতেছে, খুব অসহ্য যন্ত্রণা অনুভব করতেছি, তখন হজরত ঈসা আলাইহিসাল্লাম বলবেন আজকের এই ভয়ঙ্কর দিনে আমার দ্বারাও আল্লাহ তাআলার কাছে সুপারিশ করা সম্ভব নয়, সকলকে নির্দেশ দিয়ে দিবেন তোমরা যাও হজরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তখন সমস্ত জাতি দৌড়াইয়া হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে বের করবেন, এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন দাবি করবেন যে আজকের এই দিনের হিসাব কাজ শুরু করার জন্য সুপারিশ করতে, তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন হ্যাঁ আজকে তোমাদের জন্য আমি সুপারিশ করব, কেননা আল্লাহ তাআলা উতিতুস শাফাআ আমাকে সুপারিশ করার অধিকার দিয়েছেন। সেদিন এই অসহায় মানুষের প্রতি দয়া পরবশ হয়ে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন হাশরের ময়দানে সর্বপ্রথম বিচারের কাজ শুরু করার জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন। তখন এই সুপারিশ আল্লাহ তাআলা গ্রহণ করবেন, হাশরের ময়দানের বিচার কাজ শুরু করবেন। এই যে এতক্ষণ পর্যন্ত আমরা বললাম, এই সুপারিশটাকে বলা হয় সাফাআতে কুবরা বা সবচেয়ে বড় সাফাআত। বলে রাখা প্রয়োজন যে সাফাআত এর আগে বলেছিলাম দুটি কারণে হবে। প্রথম কারণ হলো পাপীদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেওয়ার জন্য, আর দ্বিতীয়টা বলেছিলাম যে মুমিন বান্দাদের মর্যাদা বৃদ্ধির জন্য, অর্থাৎ পুণ্যবানদের মর্যাদা ও কল্যাণ লাভের জন্য। এই দুই ধরনের দুই কারণে সাফাত করা হবে। আর সাফাত সাধারণত দুই প্রকার, একটি হলো সাফাতে কুবরা, যেটাকে আরবিতে কুবরা বা বড় সাফাত বলা হয়। এই সাফাতে কুবরার আরেকটি নাম হলো সাফাতে আউজমা বা সবচেয়ে বড় সাফাত। তো এতক্ষণ পর্যন্ত
যে বিষয়টা বললাম যে হাশরের ময়দানের বিচার কাজ শুরু করার জন্য যে সুপারিশটা করা হবে সেই শাফাআতটাকে বলা হয় শাফাতে কুবরা বা শাফাতে উজমা বা সবচেয়ে শ্রেষ্ঠ শাফাত সবচেয়ে বড় শাফাত। এরপরে শাফাতে সুগরা ছোট শাফাত তিনভাবে হবে। এক, যেসব মুমিনগণ পাপের কারণে জাহান্নামের উপযুক্ত হয়ে গেছে, আল্লাহ তাআলার ফয়সালায় মুমিন ব্যক্তিরা কোনো কারণে হয়তো পাপ করে ফেলেছেন অথবা কোনো ভুল ত্রুটি তাদের আছে, নেক কাজও তাদের আছে, সওয়াবও আছে, কিন্তু হিসাব করে দেখা গেল কিছু গুনাহ তাদের আছে, যার কারণে তাদেরকেও জাহান্নামের উপযুক্ত হিসাবে চিহ্নিত করা হয়েছে, জাহান্নামের উপযুক্ত হিসাবে বাছাই করা হয়েছে। এই সকল ব্যক্তিদেরকে জাহান্নামে না ফেলে তাদেরকে মাফ করে দেওয়ার জন্য আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, তাদেরকে মাফ করে দেওয়ার জন্য সুপারিশ করা হবে। এটা হলো এক প্রকার শাফাত। আরেকটা হলো যেসব মুমিনগণ পাপের কারণে জাহান্নামে পতিত হয়ে গেছে, অর্থাৎ তাদের হয়তো ইমান ছিল ঠিক কিন্তু তাদের পাপের পরিমাণ এত বেশি যে তাদেরকে জাহান্নামে দিয়ে দেওয়া হয়েছে, জাহান্নামে প্রবেশ করানো হয়ে গেছে, এই জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্যও সুপারিশ করা হবে। অর্থাৎ এই জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করিয়ার জন্য অর্থাৎ জান্নাত দেওয়ার জন্য তাদের জন্য সুপারিশ করা হবে। এবং সর্বশেষ যারা জান্নাতি, অর্থাৎ জান্নাতের ঘোষণা হয়ে গেছে, জান্নাতের উপযুক্ত, জান্নাতে তারা যেতে পারবে, এরপরও ওই জান্নাতিদের জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন যে আল্লাহ তুমি তাদেরকে আরেকটু মর্যাদা বাড়িয়ে দাও না, অর্থাৎ তাদেরকে আরেকটু সম্মান বাড়িয়ে দাও, আরেকটু কল্যাণ তাদেরকে লাভ হোক, অর্থাৎ জান্নাতের যে স্তরগুলো আছে স্তর থেকে অন্য আরেকটু ভালো স্তরে দেওয়ার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত জানলাম শাফাতে সুগরা ছোট শাফাত যেটা হবে, এই শাফাতরা তিন ধরনের হবে, তিন প্রকারের হবে। প্রথম প্রকার হলো যারা নাকি জাহান্নামের উপযুক্ত হয়েছে কোনো পাপের কারণে, তাদের গুনাহগুলো মাফ করে জান্নাতে দিয়ে দেওয়ার জন্য। দ্বিতীয় প্রকার হলো যারা জাহান্নামের উপযুক্ত হয়েছে ঠিক এবং জাহান্নামে পড়েও গেছে, জাহান্নামের উপযুক্ত হয়েছে এবং জাহান্নামে পতিত হয়ে গেছে, ওই জাহান্নামে পতিত ব্যক্তিদেরকে জাহান্নাম থেকে উঠিয়ে জান্নাতে দেওয়ার জন্য সুপারিশ করা হবে। পার্থক্যটা একটু সূক্ষ্মভাবে খেয়াল করতে হবে। এক হলো যারা নেকও আছে আবার পাপও আছে, কিন্তু পাপের তুলনায় নেক একটু বেশি, কিন্তু এই অল্প পাপের জন্য তাদেরকে জাহান্নামের উপযুক্ত হিসাবে চিহ্নিত করা হয়েছে, তারা জাহান্নামে যেতে হবে। এই যে তাদেরকে বাছাই করা হলো বা উপযুক্ত হিসেবে ঘোষণা করা হলো, তাদেরকে যেন জাহান্নামে ফেলা না হয়, তাদেরকে যেন জাহান্নামে না দেওয়া হয়, এই জন্য আগে থেকেই সুপারিশ করে মুক্ত করে দেওয়া। আরেকটা হলো যারা জাহান্নামে চলে গেছে, ওই জাহান্নামে পতিত ব্যক্তিদেরকে জাহান্নাম থেকে উঠিয়ে জান্নাতে দেওয়ার জন্য সুপারিশ করা হবে। আর তিন নম্বর শাফাত হলো যারা জান্নাতের উপযুক্ত হয়েছেন, জান্নাতের ঘোষণা পেয়েছেন ঠিক, এরপরও ওই জান্নাতি ব্যক্তিদের আরও কল্যাণের জন্য, আরও মর্যাদা বৃদ্ধির জন্য, আরও সফলতার জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করা। তো এই সুপারিশটা, এটাও তো শাফাতে সুগরা, এই শাফাতে সুগরাটা অনেকেই করতে পারবেন। এর মধ্যে নবী রাসূলগণ শাফাতে সুগরা করার অধিকার পাবেন, তারপরে ফেরেশতারা সুপারিশ করতে পারবেন, তারপরে শহীদগণ সুপারিশ করতে পারবেন, তারপরে কোরআনের হাফেজ এবং আলেমগণ সুপারিশ করতে পারবেন। কোনো বর্ণনাতে এমনও পাওয়া যায় যে হাশরের ময়দানে এই শাফাতে সুগরার পক্ষে কোরআনও শাফাত করবেন, মানুষকে রোজাও শাফাত করবেন, অর্থাৎ যারা কোরআন তেলাওয়াত করেছে, নিয়মিত কোরআন তেলাওয়াত করেছে, এই কোরআন হাশরের ময়দানে তার জন্য সুপারিশ করবে, আবার কোনো ব্যক্তির রোজাও তার জন্য সুপারিশ করবে। তাহলে এইভাবে হাশরের ময়দানে প্রত্যেক মানুষের পক্ষে সুপারিশ করা হবে, এইটা হলো শাফাআত। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যে জিনিসটা বোঝানোর চেষ্টা করলাম যে শাফাআত, এটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই শাফাআতে বিশ্বাস করা আমাদের জন্য অত্যন্ত জরুরি। কেন? শাফাআত এটা এমন একটা বড় নিয়ামত, এমন একটা আল্লাহ তাআলার অনুগ্রহ যে এই শাফাআত ব্যতীত হাশরের ময়দানে
কেউ জান্নাতে যাওয়া সম্ভব না। জান্নাতে যদি যেতে হয় তো অবশ্যই এই শাফাআতের প্রয়োজন হবে। এখন এই শাফাআত আমরা কিভাবে লাভ করতে পারি, সুপারিশ আমরা কিভাবে আমাদের নসিব হবে, এর সহজ কথা হলো যে আমরা যদি সুপারিশ চাই, সুপারিশ চাওয়ার আশা রাখি, হাশরের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ কামনা করি বা অন্যান্য মাধ্যমগুলো থেকে আমরা সুপারিশ কামনা করি, তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে পরিপূর্ণভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনি দুনিয়াবাসী সবাইকে জানিয়ে দিন যে তোমরা যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, আল্লাহ তাআলাকে ভালোবাসো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমরা আমি রসুলের অনুসরণ করো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ যদি আমরা করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন, আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া সম্ভব হবে। আর আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসবেন তাদেরকে তো আল্লাহর রসুলও ভালোবাসবেন, আর সেই ব্যক্তিদের জন্য শাফাআত নসিব হবে। কাজেই আমরা সদা সর্বদা ইসলামের পরিপূর্ণ অনুসরণ করব। আল্লাহ তাআলা তো অন্য এক জায়গায় বলেছেন, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। তাহলে আমাদের জীবনের প্রত্যেকটা পার্টে, প্রত্যেকটা অংশে ইসলামের পরিপূর্ণ অনুসরণ করতে হবে। আমরা যদি ইসলামের পরিপূর্ণ অনুসরণ করি, পরিপূর্ণ আনুগত্য করি, তাহলেই হাশরের ময়দানে শাফাআতের আশা করা যায়, সুপারিশের আশা করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবার এই কথাটি একটু আবার নতুন করে স্মরণ করে দিচ্ছি। আমরা এতক্ষণ আলোচনা করলাম শাফাআত, এটা একটা আরবি শব্দ যার শাব্দিক কয়েকটি অর্থ অনুরোধ করা বা সুপারিশ করা। ইসলামী শরীয়তের পরিভাষায় কল্যাণ ও সফলতা লাভের জন্য আল্লাহ তাআলার কাছে নবী ও রাসূলদের সুপারিশ করাকে শাফাআত বলা হয়। তো শাফাআত সাধারণত দু ধরনের হয়ে থাকে, অর্থাৎ দু কারণে শাফাআত করা হবে। এক হলো পাপীদের পাপ মার্জনা করার জন্য, দুই পুণ্যবানদের মর্যাদা ও কল্যাণ লাভের জন্য। এই দুই কারণে শাফাআত করা হবে। তো এই শাফাআত অন্য একটা, যে শাফাআত দুই প্রকার, শাফাআতে কুবরা যার আরেকটি নাম হলো শাফাআতে উজমা বা সবচেয়ে বড় শাফাআত। বড় শাফাআতরা হলো হাশরের ময়দানে হিসাব কাজ শুরু করার জন্য সর্বপ্রথম যে সুপারিশটা করা হবে সেটা হলো শাফাআতে কুবরা বা শাফাআতে উজমা, যেটা সবচেয়ে বড় শাফাআত। এটা একমাত্র আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই করতে পারবেন, আর কেউ এই সুপারিশ করার অধিকার রাখে না। এবং দ্বিতীয় প্রকার হলো শাফাআতে সোগরা বা ছোট শাফাআত, যেটা তিন ধরনের হয়ে থাকে। আমরা এই তিনটা ধরন আমরা আলোচনা করেছি। প্রথমত, যেসব মুমিনগণ পাপের কারণে জাহান্নামের উপযুক্ত হয়ে গেছে তাদের গুনাহগুলো মাফ করে জান্নাতে দেওয়ার জন্য, জাহান্নামে না ফেলার জন্য সুপারিশ করা হবে। দুই, যেসব মুমিনগণ পাপের কারণে জাহান্নামে পতিত হয়ে গেছে তাদেরকে জাহান্নাম থেকে উঠিয়ে জান্নাতে দেওয়ার জন্য সুপারিশ করা হবে। এবং তিন নাম্বার, জান্নাতিদের মর্যাদা বৃদ্ধির জন্য, যারা জান্নাতের উপযুক্ত হয়েছেন, জান্নাত ঘোষিত হয়েছে, ওই সকল ব্যক্তিদেরকে আরও মর্যাদা বাড়িয়ে দেওয়ার জন্য, আরও সম্মান বাড়িয়ে দেওয়ার জন্য যে সুপারিশ করা হবে, এটা হচ্ছে শাফাআতে সুগরা অর্থাৎ ছোট শাফায়াতের অংশ। এই যে তিনটা শাফাআত অর্থাৎ তিন ধরনের শাফাআত, এই তিন ধরনের শাফাআতরা অনেকেই করতে পারবেন। এর মধ্যে নবী রাসূলগণ এই শাফাআতরা করতে পারবেন, ফেরেশতারা সুপারিশ করতে পারবেন, তারপরে শহীদগণ করতে পারবেন, আলেমগণ করতে পারবেন, কোরআনের হাফেজগণ করতে পারবেন, এবং কোরআন তেলাওয়াতকারী ব্যক্তি অর্থাৎ যা কোরআনকে তেলাওয়াত করেছেন সে কোরআনও তার জন্য এইভাবে সুপারিশ করবে, এবং রোজাও তাদের জন্য সুপারিশ করবে। এই সকল সুপারিশ তাদের নসিব হবে। এবং সর্বশেষ যে কথাটা আমরা বলবো, যে শাফাআত পাওয়ার জন্য আমাদের যা করণীয়। শাফাআত পাওয়ার জন্য বিভিন্ন হাদিসের বর্ণনা এরকম পাওয়া যায়, যখন মুয়াজ্জিন আজান দেয় এবং আজান দেওয়ার সাথে সাথে কোনো ব্যক্তি যদি আজানের জবাব সুন্দরভাবে দিল এবং সবশেষে আল্লাহর রসুলের ওপর দুরুদ পাঠ করলো, দোয়া পাঠ করলো, আজানের দোয়া পাঠ করলো, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির জন্য শাফাআত করা আমার জন্য ওয়াজিব হয়ে গেল। কত বড় মর্যাদার কথা, কত বড় সুসংবাদ আমাদের জন্য।
কত বড় সুসংবাদ যে আজান এর জবাব দেওয়ার সাথে সাথে আমরা যদি সর্বশেষ মোনাজাত অর্থাৎ আজানের দোয়াটা আমরা পাঠ করি তো ওই ব্যক্তির জন্য আল্লাহর রাসূল সুপারিশ করবেন বলে ওয়াদা করেছেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ তো আজকে আমরা শাফাআত সম্পর্কে যে আলোচনাটি করলাম আশা করি সবাই অত্যন্ত সুন্দর মনোযোগ সহকারে আশা করি সবাই অত্যন্ত মনোযোগ সহকারে আজকের এই পাঠটি শুনেছে খেয়াল করেছে আজকে আমরা শাফাআতের আলোচনা এই পর্যন্তই রাখলাম কোনো একদিন দেখা হবে অন্য আরেকটা বিষয় নিয়ে হয়তো সেনাগাদ আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এই কামনায় আজকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু